আজ ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন রয়েছে। ধূপগুড়িতে মোট বুথের সংখ্যা 260টি। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ভোট গ্রহণ হবে উত্তরবঙ্গের এই বিধানসভায়। পাহাড় লাগোয়া এই কেন্দ্রের লড়াই এবার ত্রিমুখী। এই মুহূর্তে সরাসরি কথা বলে নেব ধূপগুড়ি থেকেই রয়েছেন আমাদের তিন প্রতিনিধি, রাজা চট্টোপাধ্যায়, শুভেন্দু ভট্টাচার্য এবং উজ্জ্বল মুখোপাধ্যায়। তিন প্রতিনিধির সঙ্গেই কথা বলে নেব আমি। শুরুতেই একবার রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলে নেব। রাজা, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে কি ছবি, মানুষের মধ্যে কতটা স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যাচ্ছে ভোটদানের ক্ষেত্রে? দেখো, তোমাকে প্রথমে ছবিটা দেখাবো। সকাল থেকে প্রায় 5:30 থেকে এখানে লাইনে বুথে ভিড় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ কিন্তু লাইনে এসছে, এবং আমার সাথে রয়েছে এখানকার যে সিপিএমের প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়, তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। সুন্দরবাবু, এবার তো ভোটটা ধূপগুড়ি ভোটটা একটু অন্যরকম, কী বলবেন? না, অন্যরকম মানে কি, পরিবেশ বা আমাদের পক্ষেই আছে। হ্যাঁ, আমাদের পক্ষেই। এই যে আমরা দেখতে পেলাম যে এই দল থেকে এই দল, ওই দল থেকে এই দল, ওগুলো কোনো ব্যাপার না। এতে বোঝা যায় দুটো দলের অবস্থাই খারাপ। আপনি কতখানি আশাবাদী? আমি 100% আশাবাদ। মানুষ কখন থেকে এসছে? মানুষ তো 4:30 থেকে এখানে উপস্থিত হয়েছে। আচ্ছা, লাইন দিয়েছে, দারুণ উৎসাহ আছে মানুষের, দারুণ উৎসাহ আমাদের পক্ষে, দারুণ উৎসাহ চারিদিকে আছে। কীভাবে বুঝলেন? আমি যখন ঘুরছি বিভিন্ন জায়গায়, প্রচারে যাচ্ছি, তখনই বুঝতে পারছি মানুষের দারুণ সাড়া, দারুণ উৎসাহ। এই যে আমরা দেখলাম যে বিজেপি থেকে তৃণমূলে গেল, তৃণমূল থেকে বিজেপিতে গেল, এক তারপর এই যে অভিষেকের বার্তা, আবারও আমরা যোগাযোগ করব। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে। রাজা, কথা বলছিলেন বাম কংগ্রেস জোট প্রার্থী হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, অর্থাৎ ভাওয়াইয়া গানের শিল্পী তথা শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়, তিনি কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী। অন্যদিকে কথা বলে নেব আমাদের অপর প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য, আমাদের সঙ্গে রয়েছেন। আর শুভেন্দুর সঙ্গে রয়েছেন বিজেপি প্রার্থী তাপসী রায়। শুভেন্দু, বিজেপি প্রার্থী, তিনি কতটা আশাবাদী, এবং এই মুহূর্তে তুমি যে কেন্দ্রে রয়েছো সেখানে কি ছবি দেখতে পাচ্ছ? একদমই, দেখো বিজেপি প্রার্থী তাপসী রায় আমাদের সঙ্গে রয়েছেন, এবং তিনি যথেষ্টই আশাবাদী, কারণ বিজেপি এই আসনটি জিতেছিল 2021-এ, এবং তারপরে কিন্তু এই উপনির্বাচনে তিনি যথেষ্টই আশাবাদী। আমরা দাঁড়িয়ে রয়েছি কামাত চন্দ্রমোহন প্রাথমিক বিদ্যালয়ে, 252 নম্বর বুথে। এই বুথেই কিন্তু ভোট দেবেন বিজেপি প্রার্থী, এবং দেখাবো যে সকাল থেকেই কিন্তু লম্বা লাইন এই ভোট গ্রহণ কেন্দ্রে এখনও পর্যন্ত রয়েছে প্রচুর মানুষ। ভোট আর কিছুক্ষণের মধ্যেই এই ভোট গ্রহণ শুরু হবে, এবং যেটা বলছিল যে 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই নির্বাচনে, এবং ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীকেও আমরা দেখতে পাচ্ছি। আমরা সরাসরি কথা বলে নেব বিজেপি প্রার্থীর সঙ্গে। যে তাপসী দেবী, আপনি কতটা আশাবাদী এই নির্বাচনে? আমি 100% আশাবাদী, আমি কারণ সাধারণ মানুষ আমার পাশে আছে, আর আপনারা তো জানেনই আমার স্বামী দেশের জন্য প্রাণ দিয়েছে, প্রাণ বলিদান দিয়েছে। আমি সাধারণ মানুষের পাশে থেকে ধূপগুড়ি সামগ্রিক মানুষের উন্নয়নের পাশে থাকতে চাই, এটাই। আর আমি নিজের স্ব ইচ্ছায় স্ব জ্ঞানে আমার এই পার্টিতে যোগদান করা। এবং এই যে ভোট গ্রহণ শুরু হতে চলেছে, যে প্রতিটি যে বুথে আপনাদের পোলিং এজেন্ট বা কি কোনো সমস্যা হয়েছে, কিছু আছে কোনো গণ্ডগোল? না না না, সকাল থেকে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ। হ্যাঁ, আমি তো এখানে ফার্স্ট এখানেই আসলাম, এইখান থেকে আমি এখন প্রত্যেকটা বুধে বুধে যাব। এখনো পর্যন্ত কোনো অভিযোগ বা কিছু? না না না, এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভোট, শান্তিপূর্ণ। গতবার বিজেপি এই আসনটি জিতেছিল, এবার আপনারা কতটা সেই আসন ধরে রাখতে পারবেন, কি মনে হয়? আমার মনে হয় আমরা ধরে রাখতে পারবো, এটা আমার বিশ্বাস, আমি ধরে রাখতে, আমরা সবাই ধরে রাখতে পারবো। কিছুদিন আগেই পঞ্চায়েতের নির্বাচন হয়েছে, তার কয়েকদিনের মধ্যেই আবার একটা বিধানসভা উপনির্বাচন। পঞ্চায়েতের নির্বাচনে তৃণমূলে অনেকটাই ভালো ফল করেছে এই এলাকা। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা বলতে চাই না, কারণ আমার স্বামী দেশের জন্য প্রাণ দিয়েছে, প্রাণ বলিদান দিয়েছে, আমি দেশের সেবা করতে চাই, সাধারণ মানুষের পাশে থাকতে চাই, এটাই। একদমই, দেখো যে বিজেপি প্রার্থী যিনি বলছেন যে তার এখনও পর্যন্ত কোনো অভিযোগ কিন্তু উঠছে না, যে 260টি বুথে কোথাও এখনও তিনি কোনো অভিযোগ করছেন না, তবে তিনি শহীদের স্ত্রী হিসাবেই পরিচিত, এবং তার যেটা দাবি যে যেভাবে 2021 সালে বিজেপি এই যে বিধানসভা কেন্দ্রটি জয়লাভ করেছিল, এবং এই উপনির্বাচনেও কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে বিজেপি ফের এই নির্বাচনে জয়লাভ করে। যথেষ্ট আশাবাদী, ঠিক যেমন কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী, তিনিও যথেষ্ট আশাবাদী। আপনাদের জানিয়ে রাখি ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে ত্রিমুখী লড়াইয়ে তিন প্রার্থীর নামের শেষে কিন্তু রায় আছে, আর সেই জন্যই আমরা বারবার বলছি মানুষের রায় কোন রায়ের দিকে যাবে সেটা পরবর্তী সময় অবশ্যই বোঝা যাবে।